হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইতালি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটির দিনে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। তো আর দেরি কিসের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যামাজন লকার। এটা মোটামুটি অনেক বড় একটি লকার, এখানে আপনি সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আর আপনার প্রোডাক্টগুলো এখান থেকে আপনি কোড নাম্বার মিলিয়ে তারপরে নিতে পারেন, উপরের দিকে ইনফরমেশন দেওয়া আছে। আর এটা কিন্তু অনেক উপকারী, যে কোনো কিছু আপনি অর্ডার দিলে খুব ইজিভাবে আপনি নিজে ক্যারি করতে পারছেন। তো আমি মার্কেটের চারপাশ একটু ভিডিও করলাম, আর আজ আসছি একটু ঘোরাঘুরি করব আর সাথে কিছু কেনাকাটাও করব। তো এখন তো অনেক কিছুই ডিসকাউন্ট আছে, জানি না কী কী পাই খুঁজে। আর এই পার্টটা দেখছেন, এটা হচ্ছে বাচ্চাদের অনেক বড় একটা প্লেগ্রাউন্ড। এটা একেবারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আর আমার বাচ্চারা আজকে মোটামুটি একটু ঘুম ঘুম চোখেই ছিল, মেয়ে তো ঘুমিয়েছিল যার কারণে আর ওদেরকে খেলানো করাতে পারিনি, আর ছেলেরও ইচ্ছা ছিল না কারণ স্কুলে গিয়েছে আবার বিকালবেলা ঘুরতে এসেছে, সারাদিন অনেক ঘোরাঘুরির মধ্যেই ছিল এই জন্য। আর আমার বাচ্চারা মোটামুটি একটু লজ্জা বেশি পায়, যার কারণে সবার সাথে তেমন একটা মিশতে চায় না বা মিশতে পারে না, একটু ভয় পায়। এই কারণে যখন অনেক লোক দেখে ওরা তখন ও তেমন একটা ইজি ফিল করে না। আর এই যে বক্সগুলো দেখছেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে পানির, আর আরেকটি হচ্ছে হালকা পাতলা খাবারের জন্য। এখানে জুস থেকে শুরু করে টুকিটাকি খাবার দাবার আছে, আর পাশেরটা হচ্ছে কফি, আর অপর সাইডে হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র, কাপড় চোপড় থেকে শুরু করে আর অনেক কিছু আছে বাসার জন্য এই সাইডটা, আর নিচে হচ্ছে খাবার দাবারের জিনিস। তো আমরা প্রথমে আগে উপরে আসলাম। আর আমি আজকে আমার এই ঘোরাফেরার ভিডিওটি পার্ট ওয়ানে রেখেছি, কারণ অনেক সময় হয়ে যায় ভিডিওর টাইমটা, আর সবারও অনেক ধৈর্য থাকে না এত সময় ভিডিও দেখা। আর এত বড় মার্কেটে আসলে ভিডিও করতে গেলে টাইমটা একটু বেশি হয়ে যায়, এই জন্য আমি পার্ট ওয়ানে রেখেছি আজকের ভিডিওটা। তো আশা করছি আমার সাথে সাথে আপনারাও অনেক এনজয় করবেন, আর সেই প্রত্যাশাই ভিডিওটা আমার করা এই আর কি। তো এই তো যাচ্ছি, আর আমার মেয়ে তো একটু ঘুম ঘুম চোখেই ছিল সারাক্ষণ, আবার উঠে গিয়েছিল এভাবেই আর কি। তো ডিসকাউন্ট দিলেও কিন্তু ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথেই মনে হয় সব নাই হয়ে যায়। তো এসে দেখলাম তেমন একটা কিছু পেলাম না নিজেদের পছন্দ মতো, কিন্তু মেয়ের একটা ড্রেস পেয়েছিলাম। আর ডিসকাউন্টের জিনিসগুলো দেখা গেছে আপনার হয় সাইজে হয় না বা যে কোনো কালারে মিলে না, এর এই আর কি একটু সমস্যা থাকে। আর প্রোডাক্টও কম থাকে ডিসকাউন্টেরগুলো, যার কারণে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখানে অনেকগুলো খুঁজেছিলাম, তো আমার ছেলের সাইজের একটাও পাইনি, মোটামুটি সবই ছোটো। আর ওর সবসময় আমি 7-8 সাইজেরই নেই, ওর যেহেতু 5.5 বছর মোটামুটি প্রায় কাছাকাছি। আর মেয়ের জন্য ও নিয়েছি, মেয়েরটাও একটু ছোটো হয়েছে সাইজের, এই কালেকশনটাই মেয়ের জন্য নিয়েছি, ওর বাবা পছন্দ করেছিল এইটা। আর সেদিনও যেটা নিয়েছি ওটা ও পরে আছে, কিন্তু ওইটার সাইজটা একটু বড় হয়ে গিয়েছিলো, এই জন্য ভাবলাম ওর জন্য আরেকটা নেই একটু ছোটো সাইজের। আর বাচ্চারা তো মাশাল্লাহ একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই জন্য আসলে ওদের জন্য কিছুদিন পর পরই কিছু না কিছু কেনার থাকে। আর এই প্রোডাক্টগুলোর উপরে কিছু কিছু 30%, 40%, অনেক কিছু আছে 50%ও অফার ছিল। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি কী কী জিনিসপত্র আছে।
আর আমার ছেলের ইদানিং সবসময় বায়না থাকে, তার স্পাইডারম্যানের সব কিছু লাগবে, আর এটা নিয়ে খুবই কি বলবো একটু বিরক্ত বোধও করতে হয়, কারণ সব জিনিস স্পাইডারম্যান কীভাবে খুঁজে পাবো। ওর কাপড় চোপড় থেকে শুরু করে ও সবসময় এখন শুধু এটাই খুঁজে। কিছুদিন আগে ও ডাইনোসর পছন্দ করতো, ডাইনোসরের যে কোনো জিনিস আপনার কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই তার ডাইনোসর হতে হবে, আর এখন শুরু করেছে স্পাইডারম্যান। তো খুঁজতেছিলাম আমি স্পাইডারম্যান কই পাই, দেখতে 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 মোটামুটি কাছাকাছি এসে পেয়ে গিয়েছিলাম স্পাইডারম্যানের জামা আর পায়জামা। দেখতেই পারছেন সে নিজেই ধরে রেখেছে, আর এই ড্রেসটা তো তার খুবই পছন্দ হয়েছে আর খুবই খুশি হয়েছে। এখানে দেখলাম কিছু কিছু কালেকশন আছে স্পাইডারম্যানের, এর মধ্যে এটাই মোটামুটি ভালো লাগলো। আর এইদিকে ছোট বাচ্চাদের ড্রেস দেখলে খুব ভালো লাগে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে আমার সবসময় মনে হয় সবগুলোই কিনে ফেলে। আর যখন আমার ছেলে ছিল, শুধু মেয়ে হয়নি, তখনও কোথাও গেলে আমি শুধু আফসোস করতাম, ইস মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো কী সুন্দর। আলহামদুলিল্লাহ এখন মেয়ে হয়েছে, এখন আল্লাহর রহমতে নিজেদের পছন্দ মতো কিনে দিতে পারি মেয়েকে ছেলেকে দুজনকেই। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর এখানে স্কার্ট আছে, আমার মেয়ের সেম এরকমই ইয়েলো কালারটা আছে, ওর সামারের সময় নিয়েছিলাম। আর এখানে কিছু কিছু শু আছে, এটা সামারের কিছু কালেকশন 30% করে দিয়েছে। আর ছোট বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস, দেখলেই মন ভরে যায়। শীতের সময়কার শীতের ড্রেস, গরমের সময় গরমের ড্রেস, সবই কালেকশন মিলিয়ে মেয়েদের ছেলেদের সবারই মোটামুটি ভালো কালেকশনই আছে এই দিকে। আর এই এখানকার প্রোডাক্টগুলো খুবই ভালো। সব মিলিয়ে অনেক সুন্দর, সব কিছুই মোটামুটি ভালো লাগলো, কিন্তু তেমন একটা কালেকশন ছিল না, সব কিছু অ্যাভেলেবেল ছিল না। আর এইদিকে ছোটো বাচ্চাদেরই দেখতে পাচ্ছেন, ছোটো বাচ্চাদের অনেক ধরনের জিনিসপত্র রেখেছে, সাথে কিছু ছোটোখাটো খেলনাও ছিল। আর এদিকে এখানে এই মার্কেটটিতে ইলেকট্রিক কিছু জিনিসও আছে বাসার জন্য, বিভিন্ন পার্ট ভাগ করে করে রাখা। তো আমার সাথে আমার মেয়েও কিন্তু আজকে ভয়েস দিতে চলে আসছে, আপনারা ওরও ভয়েস শুনতে পাবেন আমার সাথে সাথে। আশা করছি ওর ভয়েসটাও আপনাদের কাছে অনেক মিষ্টিই লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন রাইস কুকার থেকে শুরু করে অনেক ধরনের জিনিস আছে, আর এইটা দেখলে তো আমাদের লোভ সামলাতে পারি না আমরা মেয়েরা যারা আছি, মনে হয় প্রতিদিনই যদি নতুন পাতিলে রান্না করতাম কি মজা হতো। ঠিক সেরকম এখানে আপনার অনেক ধরনেরই পাতিল রেখেছে, পাতিল থেকে শুরু করে সব বাসার জিনিসপত্র। আর বাসার জিনিসপত্র কিনতে আমরা মেয়েরা খুবই পটু, আর আমাদের কেনা দেখলে দেখা গেছে আমাদের হাজব্যান্ডরাও রাগ হয়ে যায় যে সেদিন একটা কিনেছি আবার আজকে এরকম আর কি। তো আমি মাঝে মধ্যে দেখা গেছে যখন একাও তেমন একটা বের হওয়া হয় না, যদিও একা বের হই তখন বাসার কিছু জিনিসপত্র নিয়ে আগেই ঘরে ঢুকি আমার পছন্দের, আর নিজেরা ঘুরে কিছু কেনাকাটা করলে দেখা গেছে অনেক সময় ঘুরে ঘোরা যায়, আর ছেলেদের নিয়ে আসলে তেমন একটা ঘোরা যায় না। যারা হাজব্যান্ড নিয়ে শপিং করেন তারা তো জানেনই, তারা একটু বিরক্ত বোধ হয়ে যায় মেয়েদের অভ্যাসের কারণে। আর এই সাইড দিয়ে চামচ থেকে শুরু করে আরও অনেক ধরনের জিনিস আছে, এই সাইডে টাওয়াল রেখেছে, মোটামুটি মিলিয়ে অনেক কিছুই পাওয়া যায়। আর এইদিকে তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও অনেক কিছু। আর আমি এর আগেও আরেকটা
আমার ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি, তখন আরও অনেক কিছু ছিল, কারণ তখন ক্রিসমাস ছিল সেই সময়। আর এখন কিছু কিছু জিনিস সরাচ্ছে, আবার নতুন কিছু কিছু জিনিস উঠাচ্ছে, এই জন্য কিছু কিছু পার্ট খালি আর কিছু কিছু জায়গাও খালি করে রেখেছে নতুন করে ডিসপ্লে করার জন্য। আর যেহেতু ডিসকাউন্ট দিয়েছে, সেই ডিসকাউন্টের উপর ওই জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন প্রোডাক্ট উঠাচ্ছে, এই কারণে কিছু কিছু পার্ট খালি আর সাজানোর জন্য রেখেছে। আর সব কিছু মিলে আমাদের এইখানে ইতালিতে মোটামুটি সব জিনিসের প্রাইস তেমন একটা কম না, মোটামুটি বলা যায় মিডিয়ামের মধ্যে, অর্থাৎ প্রাইস মোটামুটি ভালোই সব কিছুই, খাবার দাবার থেকে শুরু করে। আপনি যদি একটু ভালো মানের খাবার খুঁজতে যান, তাহলে ভালো অঙ্কের টাকাই লাগবে যে কোনো কিছু কিনতে গেলে। আর সব যাই দেখছেন, এখানে সব বাচ্চাদের খেলনা, তো এখানে আসলে তো বাচ্চাদের বায়না থাকবেই, কিছু না কিছু কিনে দেয়। আর আমার ছেলে তো তখন থেকে ঘুরতেই আছে, তার কিছু লাগবেই। আর ভাগ্যিস মেয়ে ঘুমানো ছিল, যার কারণে তেমন একটা ডিমান্ড করতে পারেনি, আর ওর জন্য দেখে ছেলের জন্য শুধু গাড়ি কিনেছি। আর মেয়ে থাকলে তো ওর যেটা পছন্দ ও সেটা ধরে নিয়ে হাঁটা শুরু করে ইদানিং দেখছি। আর কোনো কিছু না করলে তো তার কান্না রেডি থাকে, মেয়ে বাচ্চারা হয়তো এরকমই, কারণ আমার ছেলে কখনো এরকম করেনি, কিন্তু মেয়ে দেখছি কোনো কিছু ডিমান্ড করলে তাকে দিতেই হবে। আর এই যে পাতিলটা দেখছেন, আমার খুবই পছন্দ হয়েছিল আর খুবই ভালো ছিল, কিন্তু প্রাইসটা মোটামুটি অনেক বেশি ছিল, এই জন্য আর আমি নিলাম না, কারণ সেম একই জিনিসই অন্য মার্কেটে আরও কমে পাচ্ছি, তাহলে আমি এই মার্কেট থেকে কেন নেব। আর এটা মেবি 25 ইউরো ছিল, আর এক পিসি ছিল, যে আপনি অন্য আরেকটা চুজ করবেন সেটার কোনো অপশন ছিল না, অর্থাৎ শেষ হয়ে গিয়েছিলো। আর কিছু কিছু ছিল সেগুলো তেমন একটা ভালো লাগছিল না। আর এই গ্লাস, ছোট ছোট গ্লাস থেকে শুরু করে আরও অনেক ধরনের জিনিস আছে, কফি সেট, কফি বানানোর মেশিন, ফুলদানি, আরও অনেক কিছু। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে একটু ভিডিও করে, কিছু কিছু জায়গা ভিডিও করে দেখাচ্ছি, আর সেই সাথে আশা করছি আপনাদেরও ভালো লাগছে আমার ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ব্লগটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর সেই সাথে অবশ্যই আমার সাথেই থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।